আচ্ছা, এই যে দেখো যে অলরেডি কিন্তু আমাদের ইভেন্ট সেকশন ডিমন স্লেয়ার যে রিং ইভেন্ট আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো চলো আমরা ডিমন স্লেয়ার এই রিং ইভেন্টটি কমপ্লিট করি, আর দেখি যে ডিমন স্লেয়ার রিং ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা আইটেম রেট বের করতে কত কিটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল একটি গিভওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত 1000 লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউটিউবে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউটিউবে কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই। আমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউটিউবে কনভারসেশনে দিবা। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টপ করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা ডিমন স্লেয়ার যে রিং ইভেন্ট আছে সেটা কমপ্লিট করার জন্য কিন্তু লাক রয়েল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের একের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 2 ডায়মন্ডের, আর 10 টি স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফন্টে কিন্তু আমাদের মোট 6টা লেজেন্ডারি আইটেম রেট রাখা আছে, তার মধ্যে 2টা কিন্তু হচ্ছে আমাদের বান্ডেল, একটি কিন্তু হচ্ছে আমাদের তানজিরো বান্ডেলটা, আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের ইনসুক বান্ডেল। আর বান্ডেলের পাশাপাশি কিন্তু রিং রয়্যাল ইভেন্টে আমাদের কিন্তু প্রোফাইল একটি অ্যানিমেশন রাখা আছে, এবং একটি কিন্তু ইমোট, এবং তার পাশাপাশি কিন্তু তোমরা একটি মাস্ক এবং একটি কিন্তু আমাদের ব্যাকপ্যাকের স্ক্রিন দেখতে পেয়েছ। আমাদের ডিমন স্লেয়ার কোলাবরেশনের স্পেশাল আমাদের যতগুলো আইটেম রেট ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেম রেট কিন্তু আমাদের এক্সচেঞ্জ ইভেন্টে রাখা আছে। আমার অ্যাকাউন্টে কিন্তু ডিমন স্লেয়ার কোলাবরেশনের স্পেশাল কিন্তু কিছু কিছু আইটেম রেট আছে, আর কিছু কিছু আইটেম রেট কিন্তু নাই। আমি ট্রাই করতেছি ডিমন স্লেয়ার কোলাবরেশনের স্পেশাল যেসব আইটেম রেট গুলো আমার অ্যাকাউন্টে নেই সেগুলো বের করে নেওয়া। আর বেশি কথা বলছি না, আমরা চলো স্পিনটা স্টার্ট করে দিই, দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি আমাদের 200 ডায়মন্ডে, দেখা যাক আমাদের ফার্স্ট স্পিনে যে কোনো একটা আইটেম রেট দিয়ে দেয় কিনা। দেখো ফন্টে কিন্তু প্রত্যেকটা আইটেম রেট কিন্তু আমার অ্যাকাউন্টে আছে, জাস্ট আমাদের ইনসুক যে বান্ডেলটা আছে এইটা, তারপরে আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু কিছু আইটেম রেট আছে যেগুলো কিন্তু এখন আমার অ্যাকাউন্টে নাই। আর বড় হাস্যকর বিষয়টি কি জানো, এটা হচ্ছে আমাদের হচ্ছে এক্সচেঞ্জ স্টোরে যেসব আইটেম রেট গুলো নাই আমার অ্যাকাউন্টে সেগুলো বের করতে মোটামুটি 600 টোকেনের মতো লাগবে। আচ্ছা বাদ দাও, ফার্স্ট স্পিনে কিন্তু আমরা কোনো রকম আইটেম রেট পাই নাই, জাস্ট আমরা টোকেন পাইছি, টোকেন দিয়েছি মাত্র 21টা। ভাই 600 টোকেন লাগবে, 21টা টোকেন দিলে কি হবে? সেকেন্ড স্পিনকে তো আমাদের রানিং, দেখা যাক বেশি করে টোকেন দাও প্লিজ। একটা টোকেন দিচ্ছে, আবার একটা টোকেন, আবার একটা, দুইটা দুইটা। ভাই মাক্স দিচ্ছে একবার, ওখানে 5টা টোকেন পাবো। আরে ভাই বেশি করে টোকেন দেওয়া উচিত তো, 600 টোকেন লাগবে রে ভাই, 600 টোকেন। আল্লাহ, যাদের কোনো আইটেম রেট নেই তাদের কী অবস্থা হবে আল্লাহ জানে। প্লিজ ভাই দেখো এই স্পিনে দাও, ভালো ভালো করে টোকেন দাও রে ভাই, কী একটা অবস্থা রে ভাই। না না যাক যাক, আমাদের প্রোফাইল অ্যানিমেশন দিচ্ছে, এখানে আমরা কিন্তু অনেকগুলো টোকেন পাবো, 50 থেকে 100টা টোকেন তো পাবোই নাকি, তাই তো মনে হচ্ছে, তাই তো দেওয়ার কথা। কয়টা টোকেন দিবে ভাই? 88টা টোকেন দিচ্ছে, যাক ভালো হয়েছে, আমাদের মানে টোকেন দিচ্ছিল না ঠিক মতো। আহ যাই হোক, আমরা কিন্তু আবারও স্পিন করে দিচ্ছি, দেখা যাক। আরে ভাই পড়ো না প্লিজ, আমাদের ইনসুক বান্ডেলটা পড়ে যাও না, অনেকগুলো টোকেন পেতে যায়। মাক্স দিছে যদিও 5টা টোকেন পাবো, আবার একটা টোকেন দিচ্ছে, একটা টোকেন, তিনটা টোকেন, দুইটা, তিনটা। টোকেনটা একটু বেশি করে দেওয়া উচিত, একটা টোকেনে বাহার দিলে কি হবে? লাগবে আমাদের মোটামুটি কত, 600 টোকেন বললাম তো, মাত্র হয়েছে কত, 200। আর এখানে একটা কাহিনী দেখছো আমাদের ফ্রি ফায়ারের, সেটা হচ্ছে একটা স্পিন করে তুমি যে টোকেনটা পাবা সেই টোকেনটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হবে না, এটা কিন্তু তুমি পরবর্তীতে যে স্পিনটা করবা তারপরে কিন্তু অ্যাড হবে। আর সবচেয়ে জঘন্য বিষয়টা হচ্ছে, তুমি ধরো 200 স্পিন করলা, টোকেন দিল না, পরবর্তীতে তুমি যদি এক স্পিন করো তাহলে কিন্তু টোকেন অ্যাড হবে না, আবারও 200 স্পিন করতে হবে, তারপরে আগের টোকেনটা অ্যাড হবে। অ্যান্ড তুমি রিসেন্ট যে স্পিনটা করতেছো সেই টোকেনটা আবার অ্যাড করতে হলে আবার সেম স্পিনে করতে হবে। এটা ভাই কোন ধরনের স্ক্যাম আমাকে বলো, এটা কোন ধরনের স্ক্যাম? মানে স্ক্যামের তো একটা লিমিট আছে, কেমনে কি ভাই শিট। হাহ, মানে গেইনার সাথে তুমি যে পেরে উঠবা, কোন দিক দিয়ে পেরে উঠবা বলো, কোনো ওয়ে আছে? তোমার টোকেন, তুমি নিজের পাওয়ার টোকেন সেটা ইনস্ট্যান্টভাবে তোমার অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে না, এর চেয়ে জঘন্য কোনো বিষয় কি আছে? আমি আর কি বলবো, আমি আর কতই বা বলবো। যাই হোক, আমাদের স্পিন কিন্তু আবার রানিং হয়ে গেছে। ভাই ইনসুক বান্ডেলটা দিয়ে দাও প্লিজ, এখানে স্পিন করাই লাগে না এত, ইনসুক বান্ডেলটা দিয়ে দিলে। আরে একটা টোকেন দিস না ভাই প্লিজ, 600টা টোকেন লাগবে, কি একটা অবস্থা, টোকেন তার অবস্থা দেখছো, কি করবো বলতো? আহ কিচ্ছু করার নাই ভাই, টোকেনটা একটু বেশি করে দিও, যাক আমাদের একটা ব্যাকপ্যাকে পড়ছে, তার মানে ওখানে 5টা টোকেন পাবো। আরে এই পাশেও একটা টোকেন পড়ে, ওই পাশে যায় 2টা টোকেন পড়ে, কেমনে কি? এখানে 10টা টোকেন আছে ওগুলো পড় না ভাই, 5টা টোকেন আছে এগুলো পড়তে হবে তো বেশি বেশি করে, মাত্র 300টা টোকেনের কাছাকাছি হয়েছে, কী রে? আরে আচো, আরে বান্ডেলে পড়ো, নাহলে অ্যানিমেশনে পড়ো, এতগুলো আইটেম রেট আমার অ্যাকাউন্টে আছে, আইটেম রেটগুলোর উপরে পড়ো যেন বেশি বেশি টোকেন পাই, তা না
কি পড়তেছে, এই পাশে এসে একটা টোকেন, ওই পাশে এসে দুইটা টোকেন, এই পাশে এসে তিনটা টোকেন, কেমনে কি? তারা ক্যারেক্টার পরিবর্তন করে নিয়ে কাকে নিব? রাফেল ক্যারেক্টার, ওর মা? না না না, রাফেল ক্যারেক্টার না, আমাদের সোনিয়া খালাম্মা কই? এই যে আমাদের সোনিয়া খালাম্মাকে নিয়ে নিছে, এনাকে নিলে আমাদের ভাগ্য একটু পরিবর্তন হয় দেখি যে প্রত্যেকবার, তো এবার দেখি যে ভাগ্যটা পরিবর্তন হয় কি না। তো এটা এনাকে নিয়ে কিন্তু আমরা হচ্ছে লাকরাল সেকশনে চলে যাচ্ছি আর স্পিন করে দিচ্ছি। ফার্স্ট স্পিন দেখা যাক আমরা কটা টোকেন পাই কিংবা কটা আইটেম কার্ড পাই। প্লিজ আমাদের সোনিয়া খালাম্মা কিছু একটা করো, 10টা টোকেন দিচ্ছে, সে এসে কিন্তু 10টা টোকেন দিচ্ছে। আরে ভাই, 10টা টোকেনের পরে প্রত্যেকটা 1টা টোকেন পড়তেছে। আমি আসলে আর কিছু মানে বলতে চাচ্ছি না কিংবা বলার কোনো মুডও নাই ভাই, আর গলাও শুকায় আসতেছে সকালবেলা করে। হয় না এভাবে, আসলে হয় না। ইনসুক বান্ডেলরা, জাস্ট ইনসুক বান্ডেলরা দিচ্ছে না এতক্ষণ ধরে এত স্পিন করার পরে। না কিছু বলার নাই। আর টোকেন দেওয়ার সিরিও খুব একটা যে ভালো আমি এটাও বলবো না, টোকেন দেওয়ার সিরিও খুব একটা ভালো না। 600 টোকেন লাগবে সেই জায়গায়, টোকেন দেওয়ার সিরি যদি এভাবে হয় তাহলে তো খুবই খারাপ। আহ, 3টা টোকেন দেয়, 2টা টোকেন দেয়, 1টা টোকেন দেয়, মার্ক্সে দিয়েছে। এই মার্ক্সে যে কয়বার পড়লো মানে গুনে শেষ করতে পারবো না। তবে ইনসুক বান্ডেলটা যে পড়তে হবে, তানজিরো বান্ডেলটা যে পড়বে, অ্যানিমেশনে যে পড়বে, আমার যে টোকেনগুলো একটু বেশি বেশি করে পাবো এটা হচ্ছে না। যদিও এই স্পিন আমরা অনেকগুলো টোকেন পাইছি দেখলাম, তবে আমি যেটা বলতেছি যে বান্ডেলগুলো পড়লে কিংবা হচ্ছে আমাদের অ্যানিমেশনগুলো পড়লে, এগুলো পড়লে কিন্তু তাড়াতাড়ি টোকেনগুলো হয়ে যায়। মানে এতগুলো আইটেমটা রয়েছে, এগুলোতে পড়তে তাদের মনই চাইতেছে না। কি বলবো, কিছু বলার নাই, আসলে কিছু বলার নাই। এখন টোকেন একটু বেশি করে দিচ্ছে যদিও, আর এখানে তো কাহিনী একটা আছে। ওই যে 497 টোকেন আমাকে দেখাইছিল কত, 300 কত জন দেখছো, মানে এটা জাস্ট লিটারালি স্ক্যাম। যদিও অ্যানিমেশন আবার দিচ্ছে, অ্যানিমেশনের এখানে আমরা 68 টোকেন পাবো, তার মানে মোটামুটি অনেকগুলো টোকেন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমরা কিন্তু বেশিরভাগ আইটেম ডেটগুলো পেয়ে কিন্তু টোকেন বেশি হচ্ছে। এর আগের স্পিন আইটেম ডেটের পরিবর্তে আমরা টোকেন পাইছি, এই স্পিনও সেম কিন্তু হলো। তো মোটামুটি 516 টোকেনের মতো হয়ে গেছে, আর বেশি লাগেও না, অল্প কিছু টোকেন লাগে, আর মাত্র হচ্ছে 90টা টোকেনের মতো লাগে, 90টা টোকেনের কম 84 এরকম টোকেনের মতো লাগে। ঠিক আছে, এই যে 1টা টোকেনের বাহার হয়ে গেছে। কি বলবো, গেইনারে কথা বলার মাঝেও চুরি করে, দেখলেও চুরি করে, না দেখলেও চুরি করে, মানে চুরি এদের রক্তে মিশে গেছে, আসলে রক্তে মিশে গেছে। টোকেন বেশি করে দাও রে ভাই, লাস্ট আর অল্প কটা টোকেন লাগে, বেশি করে দাও। এই তো 10টা টোকেন দিছো, এইভাবে দিতে হয়, প্রত্যেকটা স্পিনে 10টা 5টা টোকেন দিতেই হবে, চলে না হয়। আর ওখানে 571 টোকেন কিন্তু হয়ে গেছে, আর দেখাইছিল কত জানো, 541। মানে আমি ফেড আপ হয়ে যাইতেছি এদের এই জিনিসটা দেখে, কেন এই জিনিসটা করতে হবে আমাদের? যে স্পিনের টোকেন সেই স্পিন তো অ্যাড হবে না, তা হয় না, 1টা টোকেন এক্সট্রা করতে হয়, সরি 1টা স্পিন এক্সট্রা করতে হয়, কেমনে কি কোন নিয়মে চলে আমি কিচ্ছু বুঝি না। আর এটাই আমাদের লাস্ট স্পিন যদিও। ও শিট, ভুল করলাম তো, এখানে সিঙ্গেল স্পিন করা উচিত ছিল। আহা, ভুল করছি ভাই, ভুল করছি, মনে ছিল না, টোকেন তো হয়ে যাওয়ার কথা। দেখছো, এটা কিন্তু অ্যাড হবে না, বের হয়ে আবার ঢুকবো দেখবা, তাও অ্যাড হবে না কিন্তু যতক্ষণ না স্পিন করি। আর আমি 200 স্পিন করবো কেন, আমি কিন্তু 200 স্পিন করবো না এখানে, সরি আমি কিন্তু 200 স্পিন করবো না এখানে, 200 স্পিন করবো, 200 স্পিন করে কিন্তু আমরা টোকেন পেয়ে গেছি, 602টা টোকেন হয়ে গেছে। তবে আগের যে টোকেন সেটা কিন্তু অ্যাড হয়েছিল না, দেখছো, এটা জাস্ট লিটারালি স্ক্যাম। এখানে আমাদের 200 স্পিন না করা পর্যন্ত সেই টোকেনটা অ্যাড হবে না, বাদ দাও আর করাও লাগবে না, আমরা সিঙ্গেল স্পিন করার টোকেন হয়ে গেছে। আমাদের যে ইনসুক বান্ডেলটা আছে এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি 225 টোকেন দিয়ে। তো আমরা এক্সচেঞ্জের উপর ক্লিক করে কিন্তু আমরা কংগ্রেচুলেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে নিয়ে নিলাম আমাদের ইনসুক বান্ডেলটা। এর পরবর্তীতে আমাদের ইয়েলো কালারের যে বান্ডেলটা আছে, অর্থাৎ আমাদের জিনাস যে বান্ডেলটা আছে, এটা কিন্তু এক্সচেঞ্জ করতে আমাদের 125টা টোকেনের মতো লাগবে, তো এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি। বান্ডেলটা আছে মোটামুটি, খুব একটা সুন্দর না, তবে চলে, ঠিক আছে। তো যাই হোক, আমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিচ্ছি এখন, আর এইসব ভেবে লাভ নাই। এক্সচেঞ্জের উপর ক্লিক করে কিন্তু আমরা এটাও আমাদের অ্যাকাউন্টে নিয়ে নিলাম। এর পরবর্তীতে আমাদের 2টা ইমোট আছে, যে দুইটার মধ্যে একটা কিন্তু হচ্ছে আমাদের এই ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আচ্ছা মোটামুটি এটা চলে, তবে খুব একটা না, যাই হোক কিছু চলে আর না চলে আমাদের নিয়ে নিতে হবে, আমরা কিন্তু নিয়ে নিচ্ছি ইমোটটা। এর পরবর্তীতে আমাদের আরেকটি ইমোট আছে, এই ইমোটটা, এইটা কিন্তু মোটামুটি আছে, মানে আগেরটার চেয়ে একটু ভালো, তবে না খুব একটা যে চলে সেরকম না, তবে নিয়ে নিতে হবে যেহেতু আমরা টোকেন করেই নিচ্ছি,
ডায়মন্ড খরচই করছে, আমাদের নিয়ে নিতে হয়েছে। তো আমার অ্যাকাউন্টে কিন্তু ছিল 5189 ডায়মন্ডের মতো, এখন কিন্তু আমার অ্যাকাউন্টে আছে 2169 ডায়মন্ডের মতো। আর এই ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা তানচিরোর যে বান্ডেলটা আছে এইটা আর আমাদের যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু পাইনি, তার বাদে কিন্তু প্রত্যেকটা আইটেম রেডি কিন্তু আমরা পেয়ে গেছিলাম। দ্যাট মিন্স তোমরা 100% শিওর থাকতে পারো তোমরা যদি 6000 ডায়মন্ড নিয়ে বসো তাহলে কিন্তু ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেডি কিন্তু বের করে নিতে পারবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।